ষষ্ঠীবিহিত পূজা ও দেবীর আগমনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনা হয়েছে শুক্রবার সকাল আটটায় ঘট বসিয়ে অধিকাংশ মণ্ডপে দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী ধূপের ধোয়া কাশর ঘণ্টা শাখ উলুধনি আর চণ্ঠি পাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন এ সময় অশুভ শক্তির বিনাশে ও মঙ্গলময়ী দেবীর জাগরণের সুপ্রতিষ্ঠার প্রার্থনা করা হয় সন্ধ্যায় উপজেলার প্রতিটি মণ্ডপে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা